السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সহজে শুদ্ধ করে কোরআন শিখি ক্লাসের আজকের নবম পর্ব। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজ থেকে, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আমি মোহাম্মদ মুবাশ্বিরুল বারী, প্রভাষক আরবি নিত্যানন্দপুর দারুল মালিম মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী। আমরা গত 8টি ক্লাস নিয়েছি কোরআনে কারিমের উপরে। মোটামুটি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলোকে সহি শুদ্ধ করে পাঠ করার জন্য আমরা চেষ্টা করেছি। এরপরে আমরা হরকত সম্পর্কে জেনেছি, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং আমরা এও জেনেছি যে হরকত যখন হয় তখন কোনো হরফের উপর যদি হরকত হয় তখন সেটা টানা যাবে না। এরপরে আমরা হরকতের পরে আমরা পড়েছি তানবিন, দুই জবর দুই জের দুই পেশ। হরকতের বিপরীত হরকত হলো এক জবর এক জের এক পেশ, আর তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ। এরপরে আমরা যেগুলো টানা যাবে সেগুলো আমরা আলোচনা করেছি। তার মধ্যে প্রথম আলোচনা করেছিলাম আমরা একালিফ মদ, একালিফ মদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মদের হরফ। আমরা এটা জেনেছি যে মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে একালিফ টেনে পড়তে হয়। এরপর আমরা জেনেছি খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ হলে কোনো হরফের উপর যদি হয় তাহলে আমরা সেটাকে একালিফ টেনে পড়বো। এরপর আমরা জেনেছি যে লিনের হরফ, লিন হরফ আমরা জানি, লিন হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। তো লিন হরফের বামের হরফের উপর যদি ওয়াকফ হয় তাহলে এটা লিন হবে, মধ্যে লিন হবে, এটা একালিফ টান হবে। এরপর আমরা জেনেছি যে কোনো শব্দের শেষে যদি তানবিন হয়, দুই জবর হয় আলিফ সহ, তাহলে ওয়াকফর ক্ষেত্রে আমরা সেটা একালিপ টানবো, এটা আমরা জেনেছি। এরপরে একালিপের মত শেষ হওয়ার পরে আমরা দুই আলিপ তো নাই, দুই আলিপ টানার কোনো সিস্টেম নেই, কোনো কায়দা নেই। এরপরে আমরা জেনেছি তিন আলিপ, আমরা এটাও জেনেছি যে তিন আলিপ মত দুই প্রকার, একটা হচ্ছে মধ্যে মুনফাসিল, একটা মধ্যে আরজি। মধ্যে মুনফাসিলের তিন আলিপ মত চিনের উপায় কী, যে সেখানে একটা চিকন চিহ্ন থাকবে, আর মধ্যে আরজি, এটা হচ্ছে আমার ইচ্ছাধীন। আমি যদি সিস্টেমে যদি আমি যেমন মধ্যে আরজি বলা হয় মদন হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, আমি যদি মদন হরফের বামের হরফে ওয়াকফ করি তাহলে আমাকে তিন লিপ টানতে হবে, ওয়াকফ না করলে তিন লিপ টানতে হবে না। তো তিন লিপ টিনের আলামত হচ্ছে দুই প্রকার মধ্যে এক প্রকার মধ্যে মুনফাসিলের আলামত হচ্ছে উপরে একটা চিকন চিহ্ন থাকবে, এটা থাকলে আমরা নিশ্চিন্তে এবং নির্ধিদে আমরা বলে দেবো যে এটা তিন লিপ মত। এরপর আমরা জেনেছি চেরালিপ মত সম্পর্কে, চেরালিপ মত আমরা একটা মোটা চিহ্ন, এই মোটা চিহ্নটা যখন আসবে তখন আমরা চেরালিপ টানবো। মজার কথা হচ্ছে যে কোরআনিকের মধ্যে যে চেরালিপ মত পাঁচ প্রকার রয়েছে, প্রত্যেকটি প্রকারের উপরে এই চিহ্নটা থাকবে। তাহলে এই চিহ্ন থাকলে আমরা নির্দ্বিধায় বলবো যে এটা কি চেরালিপ মত। তো আমরা এই যে ওগুলো আজকে আমি বললাম, রিপিট করলাম, এগুলোর উপরে আমরা আজকে আর একটি সুরা মাস্ক করবো, সুরা আমরা মাস্ক করবো। এরপর আমরা দেখবো আমাদের এই কথাগুলোর সাথে এখানে মিলিয়ে দেখবো আমরা ইনশাআল্লাহ। তো সকালে আমরা চলি, প্রথমে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আরআইতা আল্লাযী ইউকাযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين. তো আমরা লক্ষ্য করব যে এ পর্যন্ত মুসল্লিন পর্যন্ত পড়ছি, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সবগুলো শেষ করব। খেয়াল করেন আরা, এটা হচ্ছে, এটা কি দেখতে আলিফের মতো লাগছে, এটা কিন্তু আলিফ নয়, কারণ এটার উপরে জবর রয়েছে। আলিফের উপরে যদি জবর, জের, পেশ অথবা জজম থাকে তাহলে সেটা আলিফ থাকবে না, সেটা হামজা। তাহলে এটা হচ্ছে হামজা, একালে এটা হচ্ছে, হ্যাঁ আলিফের উপরে হরকত রয়েছে, তাহলে এটা, এটা উচ্চারণ হচ্ছে দ্রুত আ। এবার দেখেন র, রর উপরে কিন্তু জবর, রর উপরে কিন্তু এক জবর, তাহলে এটা, এটা কি, এটা হচ্ছে হরকত। দেখেন এগুলো সব হরকত, আর 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 বলবো না, রর উপর যদি জবর হয় অথবা ফেস হয় তাহলে রোয়াকে মোটা করে উচ্চারণ করতে হয়, আর আর আরা বলবো না, আরা বলবো না, আর 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 আই, এটা হচ্ছে হামজা, হামজা জবর, ইয়ে যদি আই, আর আই আর আই আর আই, তার উপর জবর, এটা আবার লামকে ধরেছে, লামের উপর তাসদিদ রয়েছে, তাল। এখানে দেখেন জবরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এটা লিনের হরফ, এখানে লিন হরফ আসছে কিন্তু এটা গালিব টানা যাবে না, কারণ আমরা এখানে থামবো না। আর আই তাল্লাযী, লামের উপরে তাসদিদ, তাসদিদ উপরে দেখেন জবর, এই জবরটা হলো হরকত, তাহলে লা টানা যাবে না, লা। আর আই তাল্লা, আর আই তাল্লা, আর আই তাল্লা, আর আই তাল্লা। এবার দেখেন এটা দাল, দালের নিচে হচ্ছে জের, এবার এ পাশে লক্ষ্য করেন ইয়া, এটা হচ্ছে কি ইয়া, জেরের পর ইয়া থাকলেই মদের হরফ হবে না, আমি আগে বলেছি ইয়ার উপর জজম থাকতে হবে। তাহলে আমাদের দুটো সূত্রের সাথে মিলে গেল, একটা হচ্ছে জেরের পর ইয়া রয়েছে, আর একটা হলো ইয়ার উপরে জজম থাকতে হবে, ইয়ার উপর জজম আছে, তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে মদের হরফ, তাহলে মদের হরফ বলে কী হবে, একালিপ টানতে হবে। রি রি আর আই তাল্লাযী, আর আর আর, আমার সাথে সাথে আপনার উচ্চারণ করার চেষ্টা করবেন, আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী। এখানে দেখেন আমরা অনেকেই উচ্চারণ করি কি আর আই তাল্লাযী, তাহলে লার উপর একটা ভুল হলো, হলো কেন, যে লার উপরে, লামের উপরে জবর, জবর হচ্ছে হরকত, সুতরাং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, আমি যে টানলাম এটা আমার ভুল হয়েছে, কারণ হরকত টানা যাবে না, তাহলে লাদি, আর দি কেন টানলাম, এটা মদের হরফ, আর আই তাল্লাদি, আর জালকে অবশ্যই নরম উচ্চারণ করতে হবে, আমরা উচ্চারণে শিখেছি নরম, আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি আমরা বলবো না, আর আই তাল্লাজি বলবো না, আমরা বলবো আর আই তাল্লাদি, লাদি লাদি, আল্লাদি আল্লাদিনা, সব জাল এগুলো নরম, আর আই তাল্লাদি ইউ ইউ কাযি, ইয়া ফিশ ইউ, এটা হচ্ছে ইয়া, হ্যাঁ ইয়ার উপরে কী আছে হরকত, পেশ, এক পেশ, ইয়া পেশ হরকত, ইউ কাযিবু, কাফে দাইয়া জালটাকে ধরছে, জালের উপরে তাসদিদ রয়েছে, ইউ কাযিবু, জাল নিচে জের, এটা হরকতের উচ্চারণ, আর যেহেতু জাল জের, জের উচ্চারণ হবে রশ্মিকারের মতো, জিবু জেবু হবে না, জেবু হবে না, হবে জিবু, আর বার উপরে, বার উপরে ফেস, সুতরাং এটা হরকত, তাহলে ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, জিবু জিবু জিবু, এগুলো টানা যাবে না, এখানে একটা হরফ, একটা হরফ এখানে টানা যাবে না, সব হলো হরকতের কায়দা, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, এখানে একটা আলিফ বেশি চলে এসেছে, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু, ইউ কাযিবু,
ইউকাযিবু 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 বিদ্দিন বিদ্দিন ইউকাযিবু বিদ্দিন আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন। দেখেন এখানে বা রয়েছে, বা নিচে জের এটা দায়ের দাল দালকে ধরেছে, দালের নিচে জের। তাহলে দেখেন বা দায় ধরবে দালকে, এবার দেখেন দালের পরে দালের নিচে কিন্তু জের রয়েছে, এরপরে ইয়া রয়েছে, তাহলে জেরের বাম পাশে এই জজম, এখানে কিন্তু জজম, এটা জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে কিসের হরফ, মাদের হরফ, বিদ্দিন বিদ্দিন বিদ্দিন। আচ্ছা বলেন তো এখানে দিন, এটা আমি কলিপ টানবো, বলেন একটু চিন্তা করেন, এটা তো মদর হরফ, হ্যাঁ আমরা তো ঠিক বলেছি, এটা তিন আলিফ হবে, আমি যখন দিন ওয়াকফ করেছি তখন আমাকে তিন আলিফ টানতে হবে। বলেন কেন তিন আলিফ টানতে হবে, এটা তো এটার মধ্যে আরজি হয়েছে, কারণ মদর হরফের বামের হরফে, মদের হরফের হরফটা হচ্ছে দি, দালে যে রিয়াজ জজম দি, এটা হচ্ছে মদর হরফ, তাহলে আমি নুনের উপরে ওয়াকফ করলাম, তাহলে হবে দিন 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 বিদ্দিন বিদ্দিন। আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন। এবার আসেন ফা, এটার উপর ফা, ফার উপর যাব, তাহলে এটা হরকতের কায়দা, এটা হরকতের কায়দা, আর জালের উপরে খাড়া জবর, বলে খাড়া জবর হলে কী করতে হবে, হ্যাঁ একালিপ টানতে হবে, ফাদার, আর জাল যেহেতু নরম, ফাদার ফাদার, আর লামের নিচে জের জের, এটা হরকত, আর কাফের উপরে জবর, আবার কাফ এটা দেয়া লামকে ধরেছে, লামের উপর তাসদিদ রয়েছে, তাহলে হবে কি ফাদালিকাল্লা ফাদালিকাল্লা, লামের উপর যেহেতু জবর রয়েছে তাসদিদের উপরে, তাহলে এটা কি হবে, এটা হবে হরকতের কায়দা, ফাদালিকাল্লাযী, এবার দেখেন জি জালের নিচে জের, এরপরে জজমালা ইয়া আসছে, জজমালা ইয়া আসার কারণে এটা মদর হরফ, তাহলে একালি টানতে হবে, ফাদালিকাল্লাযী ফাদালিকাল্লাযী ফাদালিকাল্লাযী। তার এবার আসছেন ইয়া জবর, এখানে হচ্ছে এটা ইয়া, ইয়ার উপর জবর রয়েছে, এটা হচ্ছে দাল, দালের উপরে পেশ, এটা দিয়ে আবার আইনকে ধরেছে, আইনের উপর পেশ, আইন দিয়ে আবার লামকে ধরেছে, তাহলে ইয়াদো রুল, আইনকে একটু চেপে পড়তে হবে হরকের মধ্যখান থেকে, ইয়াদো রুল ইয়াদো রুল ইয়াদো রুল, ইয়াতিম, ইয়ার উপর জবর, এটা না যাবে না, ইয়াতিম বলা যাবে না, ইয়াতিম বলা সম্পূর্ণ ভুল হবে, বলতে হবে ইয়াতিম, যেহেতু ইয়া টান নাই সেহেতু আমাকে ইয়া টানতে হবে না, কারণ টান নাই কেন, এটা হচ্ছে হরকতের কায়দা, হরকত কোনো টান হয় না। এবার দেখেন তা, এটা হচ্ছে তা, তার নিচে রয়েছে জের, জের উপরে রয়েছে ইয়া, ইয়ার উপরে রয়েছে জজম, তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, এটা মদের হরফ। এবার দেখেন মিমের উপরে জবর, তাহলে ইয়াতিম, এবার বলেন এটা কোয়ালিফ হবে, হ্যাঁ এটা চার আলিফ তিন আলিফ হবে, কারণ এটা মধ্যে আরজি, মদের হরফের বামের হরফ ওয়াকফ হয়েছে, কোরআন কারিমের অনেক জায়গাতে আপনি এটা দেখবেন যে আয়াতের পরে তিন আলিফ, অনেক জায়গায় ইয়াদুল ইয়াতিম ফাদালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম ফাদালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম ফাদালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম আরআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন।
فذلك الذي يدعو اليتيم এরপর দেখেন ওয়ালা ওয়ার উপর জবর, এটা হরকতের কায়দা। আর এখানে দেখেন লাম আলিফ, তাহলে লামের সাথে একটা আলিফ রয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ, লামের উপর জবর আর এটা খালি আলিফ, তাহলে এটা মদর আরব। ওয়ালা মদর আরব বলে কি করতে হবে, এক আলিফ টানতে হবে। ওয়ালা ওয়ালা এরপর দেখেন ইয়ার উপর জবর, এটা এটা হচ্ছে হরকতের কায়দা। এরপরে ইয়ার উপর জবর হরকতের কায়দা, এরপরে হা আর উপর পেশ, হাজাইয়া দোয়াতকে ধরেছে দোয়ার উপর পেশ। ইয়াহুদ্দু এটা হরকত, ইয়েতে হরকত টানা যাবে না, ইয়াহুদ্দু এখানে এ শব্দে লা বাদে আসবগুলো হরকতের কায়দা। ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু, এটা হা ইয়াহুদ্দু বলবা বলা যাবে না, বলতে হবে ইয়াহুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা আনের উপরে জবর, এটা মদের এটা এটা হচ্ছে হরকতের কায়দা। আল্লামের উপর খাড়া জবর, এটা একালিপ টানতে হবে। আর ইয়ে তো পড়া যাবে না, বিধে এখানে দুই নক্ত হয় নাই, আলা ইয়া পড়াতে আসবে না, লেখাতে আসবে, বিধায় ইয়ার নিচে দুই নক্ত হয় না। ইয়ার নিচে ওই ইয়ার নিচে দুই নক্ত হয় যেটা পড়াতে আসে, এখানে লেখাতে আসবে, পড়া আসবে না। আলা যেহেতু লামের উপরে খাড়া জবর, এখানে একালিপ টানতে হবে। আলা তামিল এবার দেখেন, এখানে তোয়ার উপর জবর, এটা হরকতের কায়দা, আইনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে এটা মদের হরফের কায়দা, এটা হচ্ছে মদের হরফ। এবার দেখেন মিম, মিমের নিচে যে মিমে যায় আবার লামকে ধরেছে, মিল তামিল, মিম মিমে যে সিনের যদি মিস, মিমে যে সিনের যদি মিস। আবার এখানে কাফ দেখেন, কাফের নিচে জের ইয়ার উপর যজম, তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, কাফে দে ইয়ার যদম কি মিস কি, নুন জের নি মিস কি নি, আমি যদি বলি মিসকিনে, তাহলে ওয়াকফ করলে এখানে তিন আলিফ টানতে হবে, কারণ এটা মদর আরব, জের বাম পাশে জাজামালাইয়া এরপরে নুন, তাহলে মদর আরবটা নুনের উপরে ওয়াকফ হয়েছে, তাহলে এটা তিন আলিফ টানতে হবে। মিসকিন মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين أمر أبارك وتم تكي أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين أرأيت 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 الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ورشن فويل الفا فاروف الجبار هر كتر قيدة و واروف الجبار ارفره جبارير بامباشي جوزم علايا ايتا چه كشير حرف لينر حرف তাহলে এটা লিনের হরফ, কিন্তু ওয়াকফ লিনের হরফে কখনো একালিপ টান হবে, যদি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয় তাহলে একালিপ টান হবে, কিন্তু এখানে ওয়াকফ হবে না, যদি এখানে মিলাই পড়তে হবে লামের উপরে দুই পেশ, আবার এ লামের উপরে তাসদিদ রয়েছে, নিচে জের আবার জেরে যায় লামকে ধরেছে। ফাওয়াইলুল প্রথমে লামে দেয়া লাম, এলাম তাসদিদওয়ালা লামকে ধরেছে, আবার তাসদিদওয়ালা লাম সাকিনওয়ালা লামকে ধরেছে। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল বলা যাবে না, ফাওয়াই 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 একদম মুখে মুখে ঝড়াটাকে ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হবে, ফাওয়াই 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 ওয়াই ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল। মিমে মুসাল মিমের উপর ফেশ, হরকতের কায়দা, সদ জায়া লামকে ধরেছে, লামের নিচে জের, মুসাল্লি মুসাল্লি দেখেন লামের নিচে জের, আবার এখানে ইয়ারপুর জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা মদের আরফ, মুসাল্লি এরপরে নুন
এখানে ওয়াকফ হবে মুসাল্লিন, কারণ মাদার আরবের বামের ওয়াকফ হলে দারজি বলে। দেখেন প্রত্যেকটি আয়াতের শেষে তিন আলিফ, এর মধ্যে আরজি, এখানে মধ্যে আরজি, বিদ্দিন এখানে, তারপরে ইয়াতিম এখানে, এরপরে মিসকিন এখানে, এখন পাইলাম কি মুসাল্লিন। তাহলে আমরা পড়ি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন বলবো না, এটা সোয়াদ। এটা সোয়াদের মতো উচ্চারণ, সোয়াদ মুখ গোল হয়ে যাবে, উচ্চারণটা কিছুটা সিনির মতো আসে তবে মুখটা গোল হয়ে যাবে, এই ধরনের আওয়াজ আসবে মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে আমি আলাদা করে লিখেছি আলাদা উচ্চারণ করার জন্য, তো আপনি যদি মিলে পড়েন মুসাল্লিনাল্লাযিনাহুম, মুসাল্লিনাল্লাযিনাহুম, তখন এভাবে হবে ডাইরেক্ট লামকে ধরবে। আচ্ছা দেখ, আমি আল্লাযিনা আমি ইন্ডিভিজুয়ালি আয়াতের শেষে প্রথম থেকে আয়াতের শেষে না মিলাইয়া আয়াতের শুরু থেকে আমি পড়ছি বিদায়, এখানে আমি হামদা দিয়েছি, তো আল্লাযিনা আলিফ লাম তাসিদ আল লাম বললা আল্লাহ, তাহলে এটা হরকতের কায়দা, ঠিক আছে। আল্লাযিনা দেখেন প্রত্যেকটি ফরতে ফরতে মদর হরফ আসছে, প্রত্যেকটি ফরতে ফরতে হরকত আসতেছে, এই দুইটা সবচেয়ে বেশি, আমি বলেছি যে 50% এগুলো ডিপেন্ড করে এগুলোর উপরে শুদ্ধ হওয়া। তো দালদের ইয়াজুদুম দি, দালদের ইয়াজুদুম দি, এটা কিসের কিসের হরফ? হ্যাঁ এটা হচ্ছে মদর হরফ, এটা কোয়ালিফ টানতে হবে এক আলিফ। আল্লাযিনা 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 আল্লা আল্লা দিনা দেনা, আল্লাহ দেনা বলা যাবে না, বলতে হবে দিনা, যেহেতু জের উচ্চারণ রশিকার হয়। আল্লাযিনা হুম, আল্লাযিনা হুম, হুম টানা যাবে না, মিম সাকিনে পরে ইজহার আসছে। আল্লাযিনা হুম, আল্লাযিনা হুম, আলিফ দাব নুনুর জুদম আন, আল্লাযিনা হাফেশ মিম জুদম হুম আন দাব নুনুর জুদম আন আন, এরপর দেখেন সোয়াদ জবর, সোয়াদ জবর সোয়া লাম আলিফ বল্লা, দেখেন মদের আরব, এটা মদের আরব, লামের পরে লামের উপরে জবর, এর ডান পাশে কি, এর বাম পাশে কি আছে, হ্যাঁ একটা খালি আলিফ আছে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের আরব, সোয়ালা এক আলিফ টান হবে, সোয়ালা, এরপরে তার নিচে জের, এটা হরকত দ্রুত পড়তে হবে, হান নিচে জের, মিমের উপর জজ মিমকে ধরছে। সোয়ালাতিহিম, সালাতিহিম, সালা বলবো না সলা বলবো, আর তেহিম বলবো না তিহিম বলবো, সলাতিহিম, সলাতিহিম, আল্লাযিনা হুম সলাতিহিম, দেখেন এখানে সিন, এখানে সিন উপর জবর, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাহলে এটা মদার হরফ, এক আলিফ টানতে হবে সা, এরপর দেখেন হাফ, হা উপর ফেশ, ওয়ার উপর জজম, তাহলে পেশের বাম পাশে জজমলা ওয়া হয়েছে, তাহলে এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি এটা মদার হরফ। এরপর দেখেন মদার হরফ ওয়াকফ হয়েছে, দেখুন হু এটা মদার হরফ, নুনুর উপর, নুনুর উপর ওয়াকফ হয়েছে বিদায়, এটা তিন আলিফ টান হবে প্রত্যেকটা আয়াতের পরে, এই এই আয়াত এই সুরার প্রত্যেকটা আয়াতের শেষে কী করতে হবে, আয়াতের শেষ শব্দে তিন আলিফ টানতে হবে, যেহেতু আমরা আয়াত শেষে ওয়াকফ করি। আল্লাযিনা হুম সলাতিহিম সাহুন, আল্লাযিনা হুম, আল্লাযিনা হুম, আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন। আবার প্রথম থেকে আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. এরপরে আমি আল্লাযিনা, এখানে যদি আপনি সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা
এখানে যদি আপনি এদের তো আয়াত শেষ, আমরা ওয়াকফ করব। এরপরে আলিফ জবর লাম তসিদ আল্লাহ মেদুল্লাহ আল্লাহ, এটা দুটো হচ্ছে কিসের কায়দা? এটা হচ্ছে হরকতের কায়দা। এরপর দেখেন রিন জালের নিচে জেদ ইয়ে জজম জি লালেদের ইয়ে জজম জি, এটা হচ্ছে মদর হরফ। ঠিক আছে, মদর হরফ হলে একে টানতে হবে। দেখেন প্রত্যেকটি শব্দের একটার পর একটা আসতেছে মদর হরফ, এটা আপনার খেয়াল রাখতে হবে। দালেদের ইয়ে জজম দি নুন ধরুন না দিন আল্লাদিন হুম হাফেজ মিজম হুম আল্লাদিন হুম আল্লাদিন হুম ইয়াফেস ইউ, তাহলে এটা হবে হরকতের কায়দা। দেখেন ওর উপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মাদার আরব। দেখেন এখানে এই চিহ্নটা কিসের বলেন তো? এই যে চিহ্নটা আমি দিলাম, এটা কিসের চিহ্ন? হ্যাঁ, এটা হচ্ছে চার আলিফের চিহ্ন। কোন হরফের উপরে যদি এই চিহ্নটা থাকে, ওই হরফটাকে চার আলিফ টানতে হবে। এখানে রোয়ার উপর হরফ, তাহলে চার আলিফ টানতে হবে। এবার দেখেন এখানে রোয়া হরফকে আপনি চার আলিফ টানবেন কেন? এখানে চিহ্নটা মোটা। এরপর দেখেন হামজা, এটা হামজার পরে ওয়া রয়েছে, হামজার উপরে ফেস, তাহলে ফেসের বাম পাশে জজমালা ওয়াও, এটা মদর হরফ। আর এটা নুন হচ্ছে এই হরফ, এই শব্দের শেষ হরফ। তো নুন হরফ আমরা এটা কী করলাম? এখানে ওয়াফ করলাম নুন উপরে, তাহলে উন উন, আর র হবে চার আলিফ, ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন। রা বলা যাবে না, ইউরা ইউরা বলা যাবে না, যেহেতু রার উপর কি আছে জবর আছে, এটা মোটা হবে। ঠিক আছে, এটা কি হবে? মোটা হবে। আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা, আল্লাযীনা অনেক জায়গাতে আছে, দেখেন এখানে আল্লাযীনা আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইউ ইউ রা চার আলিফ, উন এটা তিন আলিফ মধ্যে আরবি, আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন। এবার ওয়াও জবর ওয়া ইয়াদায়া মিম দর্সে ইয়াম, ইয়া জবর মিম জুতুম ইয়াম, নুন জবর না ইয়াম না, ইয়াম না বলা যাবে না, এর না হচ্ছে হরকতের কায়দা। ওয়ায়াম না, আর আইন ফেস ওয়াজুতুম উ, দেখেন এটা মধুর হরফ, ফেসের বাম পাশে জজমলা ওয়াও, এটা মধুর হরফ, এটা হরকতের কায়দা, এটা হরকতের কায়দা। ঠিক আছে, এরপরে নুন নুন ফুর জবর, এটা যায় আবার মিম মিম লামকে ধরেছে, প্রথমে লাম, তো লামের পর হচ্ছে মিম। ঠিক আছে, ওয়ায়াম নাউনাল, এখানে ওয়ায়াম নাউনাল বলা যাবে না, এখানে আমরা অনেক সময় ওয়ায়াম নাউনাল বলি, ওয়ায়াম নাউনাল বললে নুন উপর তো একালিফ হয়ে যায়, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে, ভেঙে যাবে, বলতে হবে ওয়ায়াম নাউনাল, না টোটালি টানা যাবে না যেহেতু এটা হরকত। ওয়ায়াম নাউনাল মিমে জবর, মিমের উপরে জবর, দেখেন জবরের উপরে খালি, এটা খালি, এই পেজটা হচ্ছে আইনের উপরে, হ্যাঁ এন উপরে, তাহলে এটা খালি, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এটা একালিফ টানতে হবে। নাল মা নাল মা, আইন ফেস ওয়াজ্জুম রু, এটা মধুর হরফ, কারণ ফেসের বাম পাশে জমলা ওয়াও এসেছে। এরপর আমরা নুনের উপরে আমরা কী করবো? কলকল এ নুনের উপরে আমরা কী করবো? ওয়াকফ করবো। তাহলে ওয়াকফ করলে মধুর হরফের বামের হরফ ওয়াকফ করলে এটা মধ্যে আরজি, এখানে তিন আলিফ টানতে হবে। মাউন ويمنعون الماعون ويمنعون الماعون الذين هم يراءون ويمنعون الماعون. আমরা প্রথম থেকে আরেকবার মাস্ক করি, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আর আমার মতো মাস্ক করার চেষ্টা করবেন। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون الذين هم ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم এইভাবে আমরা চেষ্টা করব কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ ডেকে ডেকে আমাদেরকে বলছে যে কোরআনে কারিম শিখা কোরআনে কারিম শিক্ষা গ্রহণ করা এটা আমি সহজ করেছি তোমাদের মধ্যে কে আছে এমন যে এটা শিক্ষা গ্রহণ করবে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আপনি শিখার জন্য হন যেভাবে হন যদি একটি হরফ যদি আপনি কোরআনে কারিম তেলাওয়াত করেন প্রত্যেকটি হরফের জন্য একটি করে নেকি আর প্রত্যেকটি নেকি রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে লিখবেন আপনি একটা হরফ বলবেন যেমন আলিফ লাম মিম এখানে যেমন আমরা এখানে ধরেন আ র আইতা একটা হরফ আ একটা হরফ র একটা হরফ আ একটা হরফ ইয়া একটা হরফ তা একটা হরফ আ এক দুই তিন চার পাঁচ আর আইতা যখন আপনি পড়লেন আপনার আমলনামার মধ্যে 50 নেকি চলে গেল তো এইভাবে আমরা অনেকবার মাশকুর করেছি পড়ার জন্য শেখার জন্য প্রত্যেকটি হরফের বিনিময়ে আমি 10টি করে নেকি পেয়েছি এবং সাথে সাথে কোরআনে কারিম পড়ার সাথে সাথে আমার ইমান জাদাতহুম ইমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা কোরআনে কারিম শুনবে পড়বে হ্যাঁ তাদের ইমান বৃদ্ধি পাবে আল্লাহর কোরআনে কারিমরা শুদ্ধ করে পড়ব কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার চেষ্টা করব এবং এই তেলাওয়াত করবো সেটার উপর যেন আমরা আমল করতে পারি আজকের ক্লাস এই পর্যন্ত আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আবারও বলবো আপনারা আজকের ক্লাসটি শেয়ার করে দেন যেন আমাদের অপর একজন ভাই বোন এটা শিখে যেন কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তাহলে সেটা সব আপনি পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু